উত্তর প্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের ছাত্র পরিষদের। এদিন বাগদা, অশোকনগর ও আমডাঙ্গাতে বিক্ষোভ দেখায় তারা। এদিন বাগদাতে যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করা হয়। উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ ও কালো পতাকা দেখানোর প্রতিবাদে এই রাজ্যে পথে নামলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। নির্বাচনী প্রচারে গিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের দলের কর্মীদের দ্বারা অসম্মানিত হন মমতা ব্যানার্জি। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বাগদার হেলেঞ্চ আম্বেদকর কলেজের ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল শেষে যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করা হয়। বুধবারই এই কর্মসূচির কথা দলের রাজ্য কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। সে অনুযায়ী এদিন এই কর্মসূচি পালন করা হয়। এদিন হেলেঞ্চা বাজারের ত্রিকোণ পার্কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিষয়ে হেলেঞ্চের ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা সরজিৎ ঢালী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের কাছে মা, তাঁকে কেউ হেনস্থা করলে ছেলে হিসেবে আমরা বসে থাকতে পারি না। সেই কারণেই উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে আমরা উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানালাম। বারাণসীতে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গেছিলেন, তাঁকে বিভিন্ন বানে হেনস্থা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আজকে আমরা গজে উঠেছি। আমাদের নেত্রী মা মমতা ব্যানার্জিকে কেউ যদি কোনোভাবে কিছু বলে বা তাঁকে অপমান করে, আমরা তাঁর সন্তান হয়ে আমরা সেটা সহ্য করতে পারবো না। তাই আজকে আমরা হেলেঞ্চা কলেজের সমস্ত ছাত্রছাত্রী আজকে আমরা পথে নেমেছি। এর জন্যই আজকে আমাদের যোগীর রাজ্যে গিয়ে আজকে মমতা ব্যানার্জি হেনস্থ হয়েছে, তার কারণেই আজকে যোগীর পুস্তক পুড়িয়ে আমরা আজকে প্রতিবাদটা জানালাম। আজকে আমরা বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখানোর প্রতিবাদে এদিন অশোকনগর ও আমডাঙ্গাতেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার দুপুরে অশোকনগরের কল্যাণগর মোড়ে জিরাট রোডের ওপর প্রতীকী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। মাননীয় মুখ্যমন্ত্রী তথা দেশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের সমর্থনে বেনারসে পৌঁছেছিলেন এবং বেনারসে পৌঁছানোর সাথে সাথেই দেখা যায় বিজেপির বেশ কিছু দুষ্কৃতীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে কটূক্তি করেন, তাকে কালো পতাকা দেখিয়ে অপমান করার চেষ্টা করেন। আমরা আজকে অশোকনগর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি যে বিজেপি তাদের যে কালচার, এই কালচার থেকে তারা যদি বেরিয়ে না আসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেও তারা বারবার হেনস্থা করেছেন। আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো গোয়ায়, কখনো ত্রিপুরায় গাড়িতে আক্রমণ করা হয়েছে। তারা যদি এই বিজেপির এই যে দুষ্কৃতিমূলক যে কর্মসূচি, তারা যদি এইসব কর্মসূচি থেকে বিরতি না থাকে, তাহলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নামব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোভ্যান্সল্যান্ড।